আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে খুবই উপযোগী এবং আরামদায়ক মেয়ে বাবুদের একটা ড্রেসের কাটিং এবং সেলাই। তো এই ড্রেসটা কাটিং করার জন্য এখানে আমি একটা টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়টা হচ্ছে শাড়ির যে ব্লাউজের কাপড়টা থাকে আমি সেই কাপড়টাই নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। যদি আপনারা এই গরমে এই ধরনের ড্রেসগুলো বানিয়ে আপনাদের বেবিদের পরাতে চান তাহলে চেষ্টা করবেন অবশ্যই সুতি কাপড় দিয়ে বানিয়ে পরাতে, তাহলে কিন্তু খুবই আরাম হবে পরতে। তো আমি নিজের দিক থেকে একটু সোজা করে কাটিং করে নিচ্ছি, আর 1 ইঞ্চি পরিমাণ আমি কাপড় রাখলাম নিচের দিকে সেলাইয়ের জন্য। এখন আমি কাপড়টা সোজাসুজি করে কেটে নিচ্ছি। আমি এখন ইঞ্চি টেপ দিয়ে নিচের যে অংশটা সেটার মাপ দিয়ে দিচ্ছি। আমার মোট লম্বার হবে এই ড্রেসটা 19 ইঞ্চি, তো আমি নিচের অংশটা রাখবো 13 ইঞ্চি, বাকিটা আমার বডি এবং উপরে যে আমার কাঁধে একটা ফিতে হয়েছে সেটাতে আমি ব্যবহার করব। তো আমার নিচের মোট আসবে হচ্ছে সেলাই বাদ দিয়ে 13 ইঞ্চি। তো এখানে আমি 14.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, যেহেতু আমার ওপরে কুচির জন্য 1/2 ইঞ্চি লাগবে আর নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় আমার চলে যাবে। তো এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি। এই যে আমি 14.5 ইঞ্চিতে দুপাশে দাগ কেটে একটা স্কেলের সাহায্যে দাগ কেটে সোজাসুজি করে কেটে নেব। এখানে আমি আর কাটাকাটি করব না, নিচের পাটটা আমি এভাবেই রাখবো, এটা আমি ওপরের বডিটার সাথে কুচি দিয়ে বসিয়ে দেব। তো দেখুন এই সিম্পলভাবে আমি নিচের পাটটা কিন্তু কাটিং করে নিলাম, এখন ওপরের যে বডির অংশটা সেটা আমি কাটিং করে নিচ্ছি। তো নিচের পাটটা যেহেতু আমার 13 ইঞ্চিতে আমি রেখেছি, ওপরের এই যে আমি লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি, আমি 8.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমার সেলাইয়ের আর বাদ যাবে কাপড়, মোট আমার 7 ইঞ্চি কাপড় কিন্তু এখানে থাকবে। তো আমার ওপর থেকে যে আমি 2.5 ইঞ্চি রেখেছি ইঞ্চি টেপের, দেখতে পাচ্ছেন এই 2.5 ইঞ্চি হচ্ছে আপনার ওপরে যে আমি টেপ বা কেপ একটা ফেতা দেব সেটার জন্য 2.5 ইঞ্চি, আর নিচের বডিতে আপনার থাকবে হচ্ছে আরও 5 ইঞ্চি। তো আমি এখানে মোট কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য বাদ দিয়ে আর 8 ইঞ্চি কাপড় আমি নিয়েছি, আমার 1 ইঞ্চি কাপড় হচ্ছে সেলাইয়ের জন্য লাগবে। আমার কাঁধ আছে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি, আমি 4 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। তো ওপরে 2.5 ইঞ্চি কিন্তু আছে, দেখতে পাচ্ছেন ওপরে 2.5 ইঞ্চি রেখে নিচের দিকে আমি আরও 1.5 ইঞ্চি নিচে আসবো বুকের মাপটার জন্য। তো এখন 1.5 ইঞ্চির নিচে এসে আমি এই যে সোজাসুজি একটা দাগ দিয়ে দিলাম, আর যে বুকের মাপটা আছে এটা হচ্ছে 22 ইঞ্চি। তো 22-কে 4 দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে 5.5, তো আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। আর সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি, আর বুকের যে অংশটা মানে নিজের পেটের যে অংশটা সেটাতে আমি দাগ কেটে নিয়েছি। নিজের পেটের অংশটা আমার আছে হচ্ছে 20 ইঞ্চি, 20-কে 4 দিয়ে ভাগ করলে আসে 5 ইঞ্চি। আমি এখানে 1/2 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমি এই যে সোজাসুজিভাবে এটা দাগ কেটে নিচ্ছি, এখন এই যে দেখুন আমি এখান থেকে গলা কাটবো, ওপরে যেহেতু আমার ফিতে আসবে এই যে নিচের মাপটা থেকে আমি গলা কাটিং করে নিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ গলার মাপটা রাখবো, আর এখানে আমি একটু ডাউন করে কেটে দিচ্ছি, এখানে সুন্দর একটা গলা শেপ এসে যাবে, এটা না কাটলেও হয়। আর এই যে বগল শেপের জন্য আমি 1 ইঞ্চি কাপড় রেখে তারপর একটা শেপ দিয়ে বগল শেপের জন্য এই যে এই কাপড়টুকু কেটে নেব। এখন আমি এটা কাটিং করে নিচ্ছি। আশা করছি আমার এই সেলাইয়ের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার শাইলাস বল চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি বডির যে পার্টটা সেটা কেটে নিলাম, এই যে বডির পার্টটা আমি খুলে নিচ্ছি। এখন ওপরে যে আমি ফিতা লাগাবো সেজন্য আমি 2 ইঞ্চি পরিমাণ এখানে ফিতা লাগবো দুই পাশে। দেখুন আমি ফিতার জন্য এখন কাপড় কেটে নেব। আমি যেহেতু 2 ইঞ্চি পরিমাণ লাগাবো ফিতার যে ইটা হবে ঘেরটা, তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ পাশে কাপড় কেটে নিলাম, আর লম্বায় দুটো ফিতার জন্য আমি এখানে প্রায় 11 ইঞ্চি পরিমাণ কেটে নেব। এই 11 ইঞ্চি দিয়ে আমি দুটো ফিতা তৈরি করব। আর সেম
মেথড ব্যবহার করে কিন্তু আপনারা এই যে বড় বাবুর জন্য তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে মাপগুলো আপনারা বডির মেজারমেন্ট অনুযায়ী জাস্ট মাপটা দিয়ে নেবেন, তাহলেই কিন্তু হবে। এখানে আমি আড়াআড়ি করে কাপড় কেটে নিলাম আমার গলাটাতে পট্টি বসানোর জন্য। এখন এই যে নিচের পাটটা আমি সেলাই করে নেব। আমি একেবারে নিচের যে ঘেরটা আছে জামার সেটা আমি হাফ ইঞ্চি পরিমাণ মোড়ে সেলাই করে দিচ্ছি। তো পুরো নিচের ঘেরটে আমি এইভাবে সেলাই করে নেব। আর এই জামাগুলো বানানো খুবই ইজি, আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু পারবেন। তো দেখুন নিচের পুরো ঘেরটা আমি সেলাই করে নিয়েছি। এখন এই যে কাপড়টাকে আমি উল্টে দুটো পাশ জয়েন করে নেব। এটা সেলাইয়ের সাথে সাথে কিন্তু নিচের যে ঘেরটা সেটার কাজটা আমার মোটামুটি শেষ, পরে আমি এই অংশটা বডির সাথে কুচি দিয়ে জয়েন করে নেব। এখন এই যে ফিতাগুলো আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে 2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম, তো আমি হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে 2 ইঞ্চি করে এটা সেলাই করে নিয়েছি। এখন এগুলোকে আমি সোজা পিট করে নেব। আমি এইভাবে দুটো ফিতেই সোজা পিট করে নেব, আর নিয়ে এটা আমি বডির যে কাপড় আছে সেটার সাথে জয়েন করে নেব। তো দেখুন এই যে আমি বডির কাপড়টার সাথে এটাকে জয়েন করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি দুপাশের বডিতেই এই ফিতাগুলো জয়েন করে নেব। দেখুন আমি দুপাশেই কিন্তু ফিতা দুটো জয়েন করে নিয়েছি। এখন এই যে আড়াআড়িভাবে আমি কাপড়গুলো কেটেছিলাম সেটা আমি জয়েন করে নেব। আর সেই জন্য এই যে আমি কাপড়টার সোজা পিঠ থেকে এই কাপড়টা লাগানো শুরু করব, এবং মোড়ে আমি উল্টো পাটে সেলাই করে দেব। দেখুন আমি কাপড়টা কিন্তু সোজা পিঠে ধরেছি, সোজা পিঠ থেকে আমি সেলানো শুরু করলাম। এখন এই কাপড়টাকে মোড়ে আমি কিন্তু পুরোটা সেলাই করে কাপড়টাকে মোড়ে উল্টো পিঠে সেলাই দিয়ে দেব। আর এই ভিডিওটা ধরতে গেলে আমার একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেক আগে আমাদের পূর্ণিমা ইউকে ব্লগার আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যে মেয়ে বাবুদের ড্রেস তৈরি করে দেখাতে। যদিও আমার অনেক লেট হয়ে গেছে দেখাতে, তারপরেও আমি আপুর জন্য এই ড্রেসটা তৈরি করেছি, যেহেতু ওনার দুটো টুইন বেবি আছে। তো যে দেখুন এখন উল্টে আমি জাস্ট কর্নার দিয়ে সিলি করে দিব, তাহলেই কিন্তু বডির যে কাজটা সেটাও কিন্তু মোটামুটি শেষ। আর এই ড্রেসটা তৈরি করতে একেবারেই কম সময় লাগে, আপনারা ইচ্ছে করলে খুব সহজে আপনাদের মেয়ে বাবুদের এই ধরনের ড্রেসগুলো তৈরি করে পরাতে পারেন। এভাবেই দুই পাশে কিন্তু আমি কাপড় দিয়ে পট্টি লাগিয়ে দেব। এখন এই যে দুই পাশের সাইডগুলো আমি সেলাই করে নেব। যেহেতু আমি 1 ইঞ্চি কাপড় এইদিকে এক্সট্রা রেখেছিলাম, তা আমি ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি। এই যে এইদিকে আমি নেব 11 ইঞ্চি, তো আমার 11 11 দুই পাশে হয়ে গেলে হয় 22। এখন আমি এই দিক থেকে জয়েন করে নিচ্ছি কাপড়টা। এই যে ওপরে বডিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এখন এই বডির সাথে নিচের যে অংশটা সেটা আমি কুচি দিয়ে জয়েন করে নেব। আর বডির কাপড়টা আমি সোজা পিঠে রেখেছি, আর যে কুচির কাপড়টা সেটা আমি উল্টো করে ওপরে দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি কুচিগুলো একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে।
এইভাবেই কুচি দিয়ে আমি পুরো কাপড়টা বডির কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। দেখুন এখন আমি সোজা পিট করে ফ্রকটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই বেবি ফ্রকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।